ভারতীয় টাইম অনুযায়ী কাল ভোর 5:30টার বাংলাদেশের টাইম অনুযায়ী কাল ভোর 6টা থেকে আমরা দেখতে পাবো WWE নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট এক্সট্রিম রুলস। আর এই এক্সট্রিম রুলসে আমাদের হেড অব দ্য টেবিল, আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংস না থাকলেও এই এক্সট্রিম রুলসে যে ম্যাচ কার্ডগুলো বুক করা হয়েছে সেই ম্যাচ কার্ডগুলো দেখে আমরা একটা কথা বলতেই পারি যে এই বছরের এক্সট্রিম রুলস সত্যি এক্সট্রিম হতে চলেছে, কারণ প্রত্যেকটা ম্যাচেরই একটা করে ইউনিক স্টিপুলেশন অ্যাড করা হয়েছে। তাই এই বছরের এক্সট্রিম রুলসের জন্য প্রথমে যেখানে মনে হচ্ছিল যে রোমান রিংস নেই বলে কোনো ইন্টারেস্টও আসবে না, কিন্তু আলটিমেটলি এই বছরের এক্সট্রিম রুলস সত্যি অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে শুধুমাত্র ম্যাচগুলোর জন্য, আর বিশেষ করে ম্যাচগুলোর স্টিপুলেশনের জন্য। তো এই ভিডিওয়ে আমরা কথা বলবো এক্সট্রিম রুলসের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট নিয়ে, মানে আমি করতে চলেছি এক্সট্রিম রুলসের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশন। তো তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। ফার্স্ট ম্যাচ, সেথ রলিন্স ভার্সেস ম্যাট রিডল ইন এ ফাইট পিট ম্যাচ, যেখানে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে থাকবে UFC লেজেন্ড ড্যানিয়েল কর্মিয়ার। তো সেথ রলিন্স আর ম্যাট রিডলের ফিউড তো সামার স্ল্যামের সময় থেকেই চলে আসছে, আর এখন এরা দুজন এতটাই পার্সোনাল হয়ে গেছে যে শুধুমাত্র একটা ম্যাচে এদেরকে সীমাবদ্ধ করে রাখা যাবে না, এরা দুজন দুজনের সাথে করতে চায় একটা রিয়েল ফাইট। আর এই কারণেই এই ম্যাচে ফাইট পিটের স্টিপুলেশন অ্যাড করা হয়েছে। তো এই ম্যাচে না তো কোনো রিং রোপ থাকবে, না তো কোনো ডিসকোয়ালিফিকেশন থাকবে, শুধুমাত্র থাকবে একটা ফাইট পিটের স্ট্রাকচার যার ভেতরে দুই ফাইটার ফাইট করবে। আর এই ম্যাচে ড্যানিয়েল কর্মিয়ার যেহেতু স্পেশাল গেস্ট রেফারি হিসেবে থাকবে, তাই এই ম্যাচে ড্যানিয়েল কর্মিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো WWE হয়তো দেখাতে চাইছে যে ড্যানিয়েল কর্মিয়ার একটা ফেয়ার রেফারি হিসেবে থাকবে, মানে ড্যানিয়েল কর্মিয়ার কারো পক্ষপাতিত্ব করবে না, কিন্তু আমরা এটা জানি যে ড্যানিয়েল কর্মিয়ার সেথ রলিন্সের একটা বিশাল বড় ফ্যান। আর সেথ রলিন্স এসে যে এই ম্যাচের জন্য ড্যানিয়েল কর্মিয়ারকে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে অ্যাপ্রোচ করেছিল, মানে WWE ড্যানিয়েল কর্মিয়ারকে সবার প্রথমে অ্যাপ্রোচ করেনি, সবার প্রথমে সেথ রলিন্সই ড্যানিয়েল কর্মিয়ারকে অ্যাপ্রোচ করেছিল এই ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি হওয়ার জন্য। তারপর সেথ রলিন্স সেই কথাটা WWEকে বলে আর ট্রিপল এইচ অ্যাপ্রুভ করে দেয়, আর তারপরেই আমরা ড্যানিয়েল কর্মিয়ারকে এই ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে পাই। আর সেথ রলিন্সের যেহেতু বিশাল বড় ফ্যান ড্যানিয়েল কর্মিয়ার, তাই এই ম্যাচের একটা সময় হয়তো আমরা এটা দেখতে পারি যে ড্যানিয়েল কর্মিয়ার হয়তো সেথ রলিন্সের দিকে একটু বেশি ঝুঁকতে পারে, আর যার ফলে ম্যাট রিডলের এই ম্যাচে একটু সমস্যা হতে পারে। তাই অনেকে মনে করছে এই ম্যাচে হয়তো আমরা একটা বিশাল বড় সারপ্রাইজ পেতে পারি, আর যেটা হলো আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের রিটার্ন। তো ব্রক লেসনার আর ড্যানিয়েল কর্মিয়ারের তো ইতিহাস আমরা জানি, ড্যানিয়েল কর্মিয়ারের একটা UFC ফাইটের পর ব্রক লেসনার তাকে কনফ্রন্ট করেছিল, যেখানে ব্রক লেসনার UFC রিংয়ে ঢুকে ড্যানিয়েল কর্মিয়ারকে একটা ধাক্কাও মেরেছিল। তারপরেই UFCতে ড্যানিয়েল কর্মিয়ার ভার্সেস ব্রক লেসনারের একটা ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু যেটা কোনোদিনই হয় না। তাই WWE হয়তো এই সুযোগটা ছাড়বে না, তাই অনেকেই মনে করছে যে WWEতে হয়তো আমরা ব্রক লেসনার ভার্সেস ড্যানিয়েল কর্মিয়ারের একটা ম্যাচ দেখতে পারি। আর সামনেই আসছে ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্ট, আর ক্রাউন জুয়েলে WWE বড় বড় ম্যাচ বুক করতে ওস্তাদ, তাই হয়তো ক্রাউন জুয়েলেই আমরা ব্রক লেসনার ভার্সেস ড্যানিয়েল কর্মিয়ারেরও একটা ম্যাচ দেখতে পারি। তো সেটা তো পরের কথা, তো এবার চলে আসা যাক এই ম্যাচের রেজাল্টে। এবার যদি এই ম্যাচের রেজাল্টের কথা বলা হয় তাহলে আমার মন তো চাইছে এই ম্যাচে সেথ রলিন্সকে পিক করতে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো এই ম্যাচে ম্যাট রিডল সেথ রলিন্সকে হারিয়ে দিতে পারে। কারণ প্রথম কথা, ম্যাট রিডলের একটা UFC ব্যাকগ্রাউন্ড আছে, মানে MMA ব্যাকগ্রাউন্ড আছে, আর তাছাড়া সেথ রলিন্স অলরেডি একবার ম্যাট রিডলকে হারিয়ে রেখেছে, তাই ম্যাট রিডল পরপর দুবার সেথ রলিন্সের কাছে হেরে যাবে এইটা একটু অসম্ভব ব্যাপারই মনে হচ্ছে। তাই আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো ম্যাট রিডল এই ম্যাচে সেথ রলিন্সকে হারিয়ে দিতে পারে, কিন্তু ওই দিক থেকে নেক্সট রয়্যাল এপিসোডেই সেথ রলিন্স ফেস করতে চলেছে আমাদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ববি লেসলিকে। তাই সেথ রলিন্সকে একটা ম্যাচ হেরে তারপর ববি লেসলিকে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে যাবে, এই ব্যাপারটাও একটু ভাবা যাচ্ছে না। তাই আমার যদিও মনে হচ্ছে যে এই ম্যাচে হয়তো ম্যাট রিডল জিততে পারে, কিন্তু তবু আমি আমার মনের সাথে যাব আর আমি এই ম্যাচের উইনার প্রেডিক্ট করব সেথ রলিন্সকে। আর আমি হয়তো এটাই ভুল হতেও পারি, কিন্তু এটাই তো মজা। তো আমি এই ম্যাচের উইনার হিসেবে প্রেডিক্ট করব সেথ রলিন্সকে। তো সেথ রলিন্স প্লিজ আমার মান বাঁচিয়ে নিও। নেক্সট ম্যাচ, সেমাসের টিম ব্রলিং ব্রুটস ভার্সেস গুন্থারের টিম ইম্পেরিয়ামের মধ্যে, আর এইটা হতে চলেছে একটা গুড ওল্ড ফ্যাশন ডনি ব্রুক ম্যাচ। আর ডনি ব্রুক ম্যাচ এটাকে আমরা স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছিলাম, যেটা হয়েছিল ড্রু ম্যাকেন্টায়ার আর সেমাসের মধ্যে। আর এইটা বেসিক্যালি হয় একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, যেখানে সব রকম ওয়েপনের ব্যবহার লিগাল থাকে আর কোনো ডিসকোয়ালিফিকেশন থাকে না। আর আজকে স্ম্যাকডাউনের এপিসোডে আমরা দেখেছিলাম যে সেমাস গুন্থারকে ফেস করেছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যার ফিনিশটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ একটা সময় গুন্থার ট্যাপ আউট করে দিয়েছিল সেমাসের কাছে, কিন্তু সেটা রেফারি দেখতে পায় না, আর পরে তাদের দুটো টিম
ইন্টারফেয়ার করে, মানে সেমাসের টিমও ইন্টারফেয়ার করে আর ওই দিক থেকে গুন্থারের টিমও ইন্টারফেয়ার করে, আর যেই ইন্টারফিয়ারেন্সের ফায়দা তুলে গুন্থার সেমাসকে দিয়ে দেয় তার ফিনিশার, আর সেমাসকে হারিয়ে গুন্থার তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেয়। তো যেমনটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচে হয়তো সেমাসের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমার মনে হয় সেমাস আর গুন্থারের ফিউড এরপরেও কন্টিনিউ হবে, আর আলটিমেটলি হয়তো সেমাস গুন্থারকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডিথ্রোনও করতে পারে। তো সেটা পরের কথা, কিন্তু যদি ফিউডটাকে WWE কন্টিনিউ করাতে চায় তাহলে সেমাসেরও একটা জয় খুবই দরকার। তাই আমার মনে হয় এক্সট্রিম রুলস হয়তো WWE সেমাসের টিমকে একটা জয় দিতে পারে। তাই এই ম্যাচে আমি আমার উইনার প্রেডিক্ট করবো সেমাসের টিম ব্রলিং ব্রুটসকে, কারণ এর আগেও সেমাস গুন্থারের কাছে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলে হেরে গেছিল, আর আজকে স্ম্যাকডাউন এপিসোডেও গুন্থার সেমাসকে হারিয়ে দিয়েছে। তাই পরপর দুটো হারের পর সেমাস আবার এক্সট্রিম রুলসেও গুন্থারের টিমের কাছে হেরে যাবে এটা তো মনে হচ্ছে না। তাই এই কারণে আমি এই ম্যাচের উইনার প্রেডিক্ট করছি সেমাসের টিম ব্রলিং ব্রুটসকে। নেক্সট ম্যাচ, রন্ডা রাউজি ভার্সেস লিভ মর্গান, এক্সট্রিম রুলস ম্যাচ ফর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর সত্যি কথা বলতে এই ম্যাচটাকে যখন WWE অফিসিয়াল করেছিল তখন আমার এই ম্যাচটার জন্য বিন্দু মাত্র এক্সাইটমেন্ট ছিল না, কারণ প্রথম কথা আমার লিভ মর্গানকে এত চ্যাম্পিয়ন অতটা ভালো লাগতো না। কিন্তু এই ফিউডে লিভ মর্গান যেইভাবে নিজেকে ইম্প্রুভ করেছে তারপর আমি বলতে পারি যে লিভ মর্গান চ্যাম্পিয়ন হিসেবে ভালো কাজ করছে, আর এখন মনে হচ্ছে যে লিভ মর্গান রন্ডা রাউজিকে সত্যি একটা এক্সট্রিম রুলস ম্যাচও টক্কর দিতে পারে। কিন্তু WWE-র এক্সট্রিম রুলসের পরে যে প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো হবে সেগুলো হলো ক্রাউন জুয়েল, সার্ভাইভার সিরিজ, ডে ওয়ান রয়্যাল রাম্বল, মানে প্রত্যেকটা বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর এই বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলোতে WWE অ্যাজ আ চ্যাম্পিয়ন ও কোনো বড় নামকেই হয়তো চাইবে, আর এই কারণেই আমার মনে হচ্ছে যে এই ম্যাচে হয়তো রন্ডা রাউজি লিভ মর্গানকে হারিয়ে দিতে পারে। কারণ প্রথম কথা হলো লিভ মর্গান এর আগেও রন্ডা রাউজিকে পরপর দুবার হারিয়ে ফেলেছে, আর রন্ডা রাউজি পরপর তিনবার লিভ মর্গানের কাছে হেরে যাবে এটা রন্ডা রাউজির ক্যারেক্টারের জন্য একটু ভালো হবে না। তাই এই কারণে আমার মনে হয় যে এই ম্যাচে হয়তো ফাইনালি রন্ডা রাউজি লিভ মর্গানকে হারাতে পারে আর হয়ে যেতে পারে নিউ স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন। কিন্তু যদিও ট্রিপল এইচ এখন হেড অফ দ্য ক্রিয়েটিভ, ট্রিপল এইচ নিজের চ্যাম্পিয়নদের একটু সময় দেয়, তাই এই কারণে লিভ মর্গানের চ্যাম্পিয়নশিপ হারাও একটু অসম্ভব বলেই মনে হচ্ছে। কিন্তু তবু আমার মনে হয় না যে রন্ডা রাউজি লিভ মর্গানের কাছে পরপর তিনবার হেরে যাবে, তাও একটা এক্সট্রিম রুলস ম্যাচে। তাই এই কারণে আমি আমার উইনার প্রেডিক্ট করব রন্ডা রাউজিকে। তাই আমার মতে রন্ডা রাউজি হতে চলেছে কালকে নিউ স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন। নেক্সট ম্যাচ, ক্যারিয়ন ক্রস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ার ইন এ স্ট্র্যাপ ম্যাচ। আর ক্যারিয়ন ক্রস WWE-তে রিটার্নের পরই অ্যাটাক করেছিল ড্রু ম্যাকেন্টায়ারকে, আর তখন থেকেই তাদের ফিউড চলে আসছে। আর আলটিমেটলি এক্সট্রিম রুলসে তাদের মধ্যে ম্যাচ বুক করা হয় যেটা হবে একটা স্ট্র্যাপ ম্যাচ। আর এই ম্যাচের পুরো বিল্ড আপে আমরা বেশিরভাগ সময়ই দেখেছিলাম যে ক্যারিয়ন ক্রসেরই আপার হ্যান্ড ছিল আর ড্রু ম্যাকেন্টায়ার অতটা সুযোগ পায়নি। আর আজকে স্ম্যাকডাউনের এপিসোডে, মানে এক্সট্রিম রুলসের গো হোম এপিসোডেও আমরা দেখেছি যে ক্যারিয়ন ক্রসেরই আপার হ্যান্ড ছিল আর ড্রু ম্যাকেন্টায়ার আজকেও ক্যারিয়ন ক্রসের হাতে মার খেয়ে গেছে। তো যদি আমরা টিপিক্যাল WWE থিওরি হিসেবে ভাবি তাহলে গো হোম এপিসোডে যার আপার হ্যান্ড থাকে প্রিমিয়াম লাইভ ইভেন্টে এসে তার জেতার সম্ভাবনা এমনিই কমে যায়। কিন্তু এইখানে আমরা কথা বলছি ক্যারিয়ন ক্রসের, আর ক্যারিয়ন ক্রসের WWE রিটার্নের পর এটাই তার প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট ম্যাচ, আর তার প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্টের বড় ম্যাচে ক্যারিয়ন ক্রসকে WWE হারিয়ে দিলে তার ক্যারেক্টারের জন্য সেটা খুব একটা ভালো কথা হবে না। কিন্তু ওই দিক থেকে তার অপোনেন্টকে, তার অপোনেন্ট হলো ড্রু ম্যাকেন্টায়ার, আর ড্রু ম্যাকেন্টায়ার রিসেন্টলি ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলে রোমান রিংসের কাছে হেরে এসেছে। তাই পরপর দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে হেরে যাওয়া ড্রু ম্যাকেন্টায়ারের জন্য অতটা ভালো হবে না। তাই এই ম্যাচের উইনার প্রেডিক্ট করা সত্যি একটা চাপের বিষয়। কিন্তু যেহেতু এটা ক্যারিয়ন ক্রসের রিটার্নের পর প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট ম্যাচ, তাই এই ম্যাচে আমি আমার উইনার প্রেডিক্ট করব ক্যারিয়ন ক্রসকে। কিন্তু আমার মনে হয় যে এই ম্যাচের ফিনিশ হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, আর ড্রু ম্যাকেন্টায়ার এই ম্যাচে হারলেও সেটা ক্লিন হারবে না। স্কারলেট হয়তো এই ম্যাচে ইন্টারফিয়ার করতে পারে, আর যেই ইন্টারফিয়ারেন্সের জন্য হয়তো ড্রু ম্যাকেন্টায়ার ডিস্ট্র্যাক্ট হতে পারে, আর তার ফলে ড্রু ম্যাকেন্টায়ার এই ম্যাচে হেরে যেতে পারে আর ক্যারিয়ন ক্রস এই ম্যাচে জিতে যেতে পারে, আর তারপরেও এদের ফিউড কন্টিনিউ হতে পারে। তো এই ম্যাচের ফিনিশ যতই কন্ট্রোভার্সিয়াল হোক, কিন্তু আলটিমেটলি এই ম্যাচের পর যে উইনার হিসেবে বেরোবে আমার মনে হয় সেটা হতে চলেছে ক্যারিয়ন ক্রস। তাই এই ম্যাচে আমি আমার উইনার প্রেডিক্ট করব ক্যারিয়ন ক্রসকে। নেক্সট ম্যাচ, এজ ভার্সেস ফিন বেলার ইন এ আই কুইট ম্যাচ। মানে এই ম্যাচে যে যাকে দিয়ে আই কুইট বলাতে পারবে সেই জিতে যাবে। আর প্রথমে কথা বলা যাক এজের, তো এজ তার কেরিয়ারের এই সময় দাঁড়িয়ে যে ফিন বেলারের কাছে আই কুইট বলবে এটা ভাবো অসম্ভব ব্যাপার। ওই দিক থেকে ফিন বেলারের কাছেও আছে তার পুরো জাজমেন্ট ডে, তাই সেই কারণে ফিন বেলারকে দিয়ে আই কুইট বলানো এজের জন্য খুব চাপের বিষয় হয়ে যাবে। তাই এই ম্যাচের উইনার প্রেডিক্ট করাও আমার জন্য খুব কঠিন ব্যাপার। তাই আমার মনে হয় এই ম্যাচে বিভিন্ন জিনিস ঘটতে পারে। প্রথমত এই ম্যাচে খুব ইমোশনাল ফ্যাক্টর ঘটতে পারে, যেটা হলো ডমিনিক মিস্ত্রিও তার নিজের বাবা রে মিস্ত্রির উপর এই ম্যাচে অ্যাটাক করতে পারে, আর হয়তো রে মিস্ত্রিওকে বাঁচানোর জন্য এজ ফিন বেলারের সামনে আই কুইট বলতে পারে শুধুমাত্র রে মিস্ত্রিওকে বাঁচানোর জন্য, কারণ রে মিস্ত্রিও আর এজের সম্পর্ক অনেক পুরনো দিনের। তাই রে মিস্ত্রিওকে তার নিজের ছেলের হাতে মার খেতে দেখে হয়তো এজ একটু ইমোশনাল হয়ে যেতে পারে, আর যার কারণে এজ আই কুইট বলে এই ম্যাচটায় হেরে যেতে পারে।
তাছাড়া আরেকটা জিনিস হতে পারে, যেটা হলো হয়তো বেথ ফিনিক্সের ইন্টারফিয়ারেন্স আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি, আর বেথ ফিনিক্স আর রিয়া রিপ্লির মধ্যে আমরা কোনো অ্যাকশন দেখতে পারি, যেই ম্যাচে রিয়া রিপ্লির হয়তো আপার হ্যান্ড থাকবে, আর বেথ ফিনিক্স মানে নিজের ওয়াইফকে বাঁচানোর জন্য এজ হয়তো ফিন বেলারের কাছে আই কুইট বলে এই ম্যাচ ছেড়ে যেতে পারে। তো এই দুক্ষেত্রেই এজ ইমোশনালি আই কুইট বলবে, মানে এজ নিজের ইচ্ছায় আই কুইট বলতে না চাইলেও এজকে বাধ্য করা হবে আই কুইট বলাতে। আর তাছাড়া আরেকটা ফ্যাক্টর যেটা হতে পারে সেটা হলো এ জে স্টাইলস। তো আমরা দেখছি যে এ জে স্টাইলসকে ফিন বেলার জাজমেন্ট ডেতে জয়েন করানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর আগের রয়্যাল এপিসোডও আমরা একটু এ জে স্টাইলসের হিল রূপ দেখেছি। তো এই ম্যাচেও হয়তো এ জে স্টাইলস ইন্টারফেয়ার করতে পারে, আর এ জে স্টাইলস এই ম্যাচে যাকে ইচ্ছা সাহায্য করতে পারে। প্রথমত এ জে স্টাইলস এখানে এজকে সাহায্য করতে পারে ফিন বেলারকে হারানোর জন্য, আর না হলে WWE যদি আমাদের সারপ্রাইজ দিতে চায় তাহলে এই ম্যাচে আমরা দেখতে পারি এ জে স্টাইলসের হিল টার্ন, আর এই ম্যাচে এ জে স্টাইলস অফিসিয়ালি জয়েন করতে পারে জাজমেন্ট ডেকে, যেখানে সে ফিন বেলারকে সাহায্য করতে পারে এজকে হারানোর জন্য আর এজকে দিয়ে আই কুইট বলানোর জন্য। তো এই ম্যাচে অনেক কিছুই হতে পারে। তো আলটিমেটলি এই ম্যাচে যদি উইনার প্রেডিক্ট করতে বলা হয় তাহলে আমি একটু বোল্ড প্রেডিকশন করবো, আর এই ম্যাচে আমি আমার উইনার প্রেডিক্ট করবো ফিন বেলারকে। আর আলটিমেটলি এখনকার রিপোর্ট অনুযায়ী যেই ম্যাচটা হতে পারে এক্সট্রিম রুলসের মেইন ইভেন্ট, সেই ম্যাচটা হলো বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস বেলি ইন এ ল্যাডার ম্যাচ ফর র ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর বিয়াঙ্কা ব্লেয়ারের টিম মানে আসুকা অ্যালেক্সা ব্লিস আর বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস বেলি টিম ড্যামেজ কন্ট্রোলের ফিউডটা আমরা অনেকদিন ধরেই দেখে আসছি, অনেকের এই ফিউডে ইন্টারেস্ট আছে আবার অনেকের এই ফিউডে ইন্টারেস্ট নেই। তো আলটিমেটলি তারা মেইন ইভেন্টে কম্পিট করতে চলেছে একটা ল্যাডার ম্যাচে ফর র ওমেন্স চ্যাম্পিয়নশিপ, মানে ড্যামেজ কন্ট্রোলের লিডার বেলি আলটিমেটলি একটা অপরচুনিটি পেয়েছে ফর র ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর ড্যামেজ কন্ট্রোল তো এমনি এখন WWE ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো এই ম্যাচে হয়তো WWE বেলির উপর একটা চান্স নিতে পারে, যেহেতু এটা একটা ল্যাডার ম্যাচ তাই এই ম্যাচে যদি বেলি জিতেও যায় তাহলে বিয়াঙ্কা প্লেয়ার কোনো অংশে উইক লাগবে না, কারণ এই ম্যাচে জেতার জন্য বিয়াঙ্কা প্লেয়ারকে পিন হতে হবে না বেলির কাছে, আর বেলি ইজিলি ল্যাডারে উঠে তার চ্যাম্পিয়নশিপ পেরে নিয়ে এই ম্যাচে নিউ র ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এই ম্যাচটাকে মেন ইভেন্টে রাখা হচ্ছে তাই আমার মনে হয় এই ম্যাচে অদ্ভুত কিছু তো ঘটবেই, আর এই ম্যাচে আমরা অনেক টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবো। কিন্তু আলটিমেটলি যদি কথা বলে যে এই ম্যাচের উইনার কে হতে পারে, তা আমার মনে হয় যে বিয়াঙ্কা প্লেয়ার অনেকদিন ধরেই ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে আছে, চ্যাম্পিয়ন হিসেবে বিয়াঙ্কা প্লেয়ার এমন কোনো ভালো কাজ করছে না, তাই আলটিমেটলি হয়তো WWE বেলিকে একটা চান্স দিতে পারে, আর ড্যামেজ কন্ট্রোলের কাছে হয়তো প্রত্যেকটা গোল্ড চলে আসতে পারে, আর বেলি হয়তো হয়ে যেতে পারে নিউ র ওমেন্স চ্যাম্পিয়ন। কিন্তু আগেও বলছি যে এই ম্যাচ অনেক অদ্ভুত ঘটনাও ঘটতে পারে যেহেতু এটা মেইন ইভেন্টে এখন WWE কনসিডার করছে, তাই দেখা যাক এই ম্যাচে কী হয়। কিন্তু আলটিমেটলি এই ম্যাচে যদি উইনার প্রেডিক্ট করতে বলা হয় তাহলে এই ম্যাচের উইনার আমি প্রেডিক্ট করব ড্যামেজ কন্ট্রোলের লিডার বেলিকে, আর আমার মতে বেলি হয়তো কালকে হয়ে যেতে পারে নিউ র ওমেন্স চ্যাম্পিয়ন। তাহলে এবার কথা বলা যাক যে কালকের এক্সট্রিম রুলস প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে আমরা কী কী সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারি। তো একটা তো বললামই যে কালকে হয়তো ব্রক লেসনার তার রিটার্ন করতে পারে, তাছাড়া এজ স্টাইলস তার হিল টার্ন নিতে পারে, আর তাছাড়া র আর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ তাদের হ্যান্ড চেঞ্জ করতে পারে। তো এইগুলো তো যদিও এখনও পুরোপুরি কনফার্ম না, কিন্তু সবথেকে বড় সারপ্রাইজ যেটা আমরা কালকে পেতে চলেছি সেটা হলো দ্য ফিন্ড ব্রে হোয়াইটের রিটার্ন অ্যাজ হোয়াইট র্যাবিট। তো আজকে স্ম্যাকডাউনের এপিসোডে WWE এটা প্রায় কনফার্ম করেই দিয়েছে হোয়াইট র্যাবিট আর ব্রে হোয়াইট হয়তো কালকে এক্সট্রিম রুলসে তার রিটার্ন করতে পারে। তো এটাই হলো এক্সট্রিম রুলসের সব থেকে বড় সারপ্রাইজ। আর অন্যবারের তুলনায় কালকে এক্সট্রিম রুলসে ব্রে হোয়াইটের রিটার্ন করার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই জন্য কালকে এক্সট্রিম রুলস প্রিমিয়াম লাইভ ইভেন্টে সবাই চোখ রেখো, কারণ কালকে এক্সট্রিম রুলসে আমরা হয়তো অনেক অদ্ভুত জিনিস দেখতে পারি, আর সব থেকে বড় যেটা দেখতে পারি সেটা হলো ব্রে হোয়াইট বা দ্য ফিন্ড বা হোয়াইট র্যাবিটের WWE রিটার্ন। তো যাই হোক, এই ছিল আমার এক্সট্রিম রুলস 2022 প্রেডিকশনস। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমরাও কি আমার সাথে একমত নাকি তোমাদের একটু ভিন্ন মতামত আছে, আর তোমরা তোমাদের প্রেডিকশন আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার কেন জানি না মনে হচ্ছে এইবার হয়তো আমার প্রেডিকশনগুলো ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি, কিন্তু যাই হোক এটাই তো প্রেডিকশনের মজা, কারণ প্রত্যেকটা প্রেডিকশন যদি ঠিক হয়ে যায় তাহলে তো WWE প্রেডিক্টেবল হয়ে যাবে, প্রেডিকশন যদি ভুল হয় তাহলেই তো আমরা বলতে পারবো যে WWE হলো আনপ্রেডিক্টেবল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে WWE সাথে জড়িত বিভিন্ন নিউজ আর আপডেট ভিডিও রেগুলার আসতে থাকে, আর মাঝে মাঝে এরকম কিছু স্পেশাল ভিডিওও আসে। তো তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, আর তোমরা কমেন্ট করে কিন্তু তোমাদের প্রেডিকশন জানাতে ভুলো না। তাহলে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।